দেখুন, ক্লান্তি আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমরা আমাদের দায়িত্বটা বুঝি, প্রার্থী কর্মী সংগঠক আমরা আলাদা করে দেখি না, সবটা মিলিয়ে লড়াইটা সামগ্রিক, এবং সেই সামগ্রিক লড়াইয়ে এক একজনের এক এক রকম ভূমিকা। দক্ষিণপন্থী রাজনীতিতে যেমন প্রার্থী একটা আলাদা বিষয়, ডানা গজিয়ে যায়, আমাদের সেরকম বিষয় না। কর্মী প্রার্থী হয়, প্রার্থীও কর্মী হয় আমাদের, ঠিক আছে? এই সৃজনকেই দেখবেন ভোটের পরে কর্মী হিসাবে তার সাংগঠনিক কাজ নিষ্ঠার সঙ্গে করছে, ফলে সে আমাদের থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় নয়। এক, তবে অবশ্যই প্রার্থী হিসাবে আমাদের থেকে ওর পরিশ্রমটা বেশি হয়েছে, ওকে গোটাটা ঘুরতে হয়েছে, আর আমরা এই দুমাস আড়াই মাস নিরলস সমস্ত পরিশ্রম করেছে আমাদের কমরেডরা, কর্মীরা, এমনকি তাদের পরিবারের লোকজন। এতদিন ইলেকশনের আগে, মানে আমাদের যে সাত দফা এখানে যেটা লাস্ট দফা ছিল, 1 তারিখের আগে অবধি আমরা প্রচার করা থেকে শুরু করে পোস্টার, ব্যানার, এভরিথিং, যেখানে যেখানে পার্টি আমাদের দায়িত্ব দিয়েছে সেখানে পৌঁছে যাওয়া, মূলত পার্টির যে বিশিষ্ট দায়িত্বটা আমাদেরকে দেওয়া হয়েছিল বা আমাকে দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ওয়ার্ড রুমে বসে পুরোটা পরিচালনা করা, যেখানে যেখানে সন্ত্রাস নামিয়ে এনেছে শাসক দল, সেই সন্ত্রাসগুলো থেকে যেন আমাদের পার্টির কর্মী যারা পোলিং এজেন্ট রয়েছে, বুথের ভিতরে রয়েছে, তারা যেন সুস্থ সবল বা ছাপ্পা ভোট যেটাকে বলা হয় সেটাকে যাতে রুখে দেওয়া যেতে পারে, কোনোভাবেই যেন শাসক দল ছাপ্পা ভোট না দিতে পারে। এই কমিউনিস্ট পার্টিতে আমাদের দায়িত্ব থাকে, সেই দায়িত্ববোধ থেকেই আমরা কাজগুলো করেছি। হ্যাঁ, আমাদের কাছে কমিউনিস্ট পার্টিতে এমনই একটা জায়গা, এই জায়গায় নেতা বা কর্মী বলে কোনো বিষয় না, যে যা স্তরে সে তার দায়িত্বটা পালন করে। আজকে সৃজন ছাত্র আন্দোলন করেছে, ছাত্র আন্দোলন করে তখন বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে এসছে, আমরাও গণসংগঠন করে আমরাও আজকে পার্টির ভেতরে এসেছি। আমরা আমাদের এই অঞ্চল জুড়ে আমাদের পার্টি দায়িত্ব দিয়েছে, আমরা কাজ করেছি, পার্টি ওকে লোকসভা পুরো 7টা বিধানসভা জুড়ে কাজ করতে দিয়েছে, সে কাজ করেছে। আমাদের কাছে হচ্ছে মূল লক্ষ্য যে সমাজ পরিবর্তনের যে লক্ষ্য, এটা মূল আদর্শ নিয়ে আমরা নেমেছি, সেই লড়াই আমাদেরকে ভোট একটা আমাদের কাছে তার একটা অংশ, সেই নিয়ে ক্লান্তি বলে আমাদের কিছু নেই। লাস্ট যেদিন থেকে আমাদের ইলেকশন অ্যানাউন্স হয়েছেন, দিদি প্রার্থী হয়েছেন, সেদিন থেকেই আমাদের যে প্রস্তুতি, পুরো প্রস্তুতিটাই আমরা আমাদের সেন্ট্রাল অফিসে আমাদের নিজেদের ছেলেরা সবাই ক্লোজ, পুরো আমাদের নিজেদের টিম নিয়ে, এবং আমাদের মনিটরিং করেছেন যারা, সবাই মিলে রাত জেগে জব পুরো কাজটা, মেটেরিয়াল ওয়ার্ক বলুন বা অন্য কোনো কাজ বলুন, অফিসিয়াল কাজ বলুন, আমরা করেছি এবং আমরা আনন্দের সঙ্গে করেছি। ক্লান্ত তো নেই, 4 তারিখ কাউন্টিং হবে, তারপরেই যেটা ক্লান্তি আছে সেটা মিটবে। 4 তারিখ মানে বিগত 3 মাসের ইলেকশন, তার আগে দিয়ে প্রিপারেশন ওয়ার্ক, দীর্ঘদিন খাটাখাটনির পর আজকে শেষ পর্যায়ের কাজ চলছে, এবং কাউন্টিংয়ের কিছু কাজ থাকে সেটাই কাজ চলছে, ক্লান্তির কোনো জায়গা নেই। এত বড় ইলেকশন আমরা আগে কোনোদিনও দেখিনি, তো ইলেকশনটাকে বিভিন্ন ফেজে প্রথমত ভাগ করা, কীরমভাবে ক্যাম্পেনিংটা রান হবে, ডিজিটাল মিডিয়া কীরমভাবে রান হবে, পুরো প্রচারটা সোশ্যাল মিডিয়া কীভাবে রান হবে সেটা দেখা, তারপর ওনার শিডিউলিংটা করা, কোন ওয়ার্ডে কোথায় যাবে ক্যান্ডিডেটের, যাতে মিনিমাম এ হয়, হেকেলটা সব থেকে কম হয়, ওখান থেকে ঘোরানো, তারপরে আস্তে আস্তে কমিশনিংয়ের কাজগুলো, ভোটিংয়ের দিনের কাজগুলো, সে পুরো ক্যাম্পেনিংয়ের ডিজাইনটা, পোলিংয়ের ডেতে উনি কোথায় থাকবেন, কোথায় কী করবেন, সবটাই ওটাতে একটা পুরো টিম কাজ করেছে, সেটা তো ওর এতে হয় না, পুরো টিম এতে করে করেছে। আমাদের আমাদের প্রথম সুদীপদা নির্দেশ দিল যেদিনকে পার্টির ক্যান্ডিডেট ডিক্লেয়ার হলো, তারপর থেকেই আমরা প্রত্যেকটা পাড়াতে, প্রত্যেকটা পার্টে আমরা চুন থেকে শুরু করে, দেওয়াল লেখা থেকে শুরু করে, আমরা প্রথম প্রায় মাসখানেক আমরা দেওয়াল লেখা চালু করলাম, তারপরে আস্তে 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 আমরা ডোর টু ডোর, সুদীপদা একটা ডেট দিল, আমরা তার সাথে র্যালিতে, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা পাড়াতে, গলিতে গলিতে তার সাথে আমরা ভিজিট করলাম। যা কাজ পার্টি দিয়েছে, অঞ্চলে ফ্ল্যাগ লাগানো, সাইডে ফ্ল্যাগ লাগানো, পথসভা, জনসভা যা হয়েছে দেখেছে, তার উপরে বিভিন্ন জায়গায় যে আক্রমণ পার্টি কমরেড উপরে হচ্ছে, সেই সময় 2 মাস আগে থেকেই তো শুরু হয়েছে, যে ফ্ল্যাগ ছেঁড়া, ফেস্টুন ছেঁড়া, ব্যানার ছেঁড়া, আমাদের ক্যান্ডিডেটের মুখের উপরে ওদের ক্যান্ডিডেটের পোস্টার লাগিয়ে দেওয়া, একদিকে যেমন সাংগঠনিক কাজ, পার্টির কাজ, আরেকদিকে যেমন বিরোধীরা যে চাপ, সেই চাপের জন্য কমরেডরা পুরো লড়াই করে গেছে,
এবং কমরেডদের যে লড়াই সেটা আপনারা ভোটের দিন সমগ্র যাদবপুর জুড়ে দেখতে পেয়েছে। আমরা সকালে 7টার সময় উঠি, নর্মাল 7টার সময় যেরকম উঠে দেন অফিস যাও, অফিস গিয়ে অফিস থেকে 5টা 6টা নাগাদ এসে দেন আমাদের কাজ হয় হচ্ছে পার্টি অফিস বা ক্লাস, যেখানে আমরা সংগঠনটা করি সেখানে এসে বসে বিভিন্ন আমাদের কর্মীদের সাথে কথা বলা, তাদের কী প্রবলেম হচ্ছে বা সাধারণ মানুষ যারা পার্টি অফিসে বা ক্লাবে আসে কোনো সাহায্যের জন্য তাদেরকে সব কিছু কথাবার্তা বলে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। ক্যান্ডিডেট ডিক্লেয়ার পরের থেকে আমাদের কাছে নির্দেশে আসলো কী কী আমাদের কর্তব্য করতে হবে প্রার্থীর তরফ থেকে, তখন আমরা তার নির্দেশ অনুসারে বিভিন্ন দেওয়াল লেখা চুন করা, তার পরবর্তীকালে হোর্ডিং লাগানো এবং বিভিন্ন পোস্টার যেগুলো ছিল সেগুলো দেওয়ালে সেটে দেওয়া, বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় সমস্ত জায়গা ঘুরে টোটাল পাড়ার ওয়ার্ডটাকেই আমরা কভার করলাম। আমাকে নিয়ে বললো কেন, আর কিছু না, কেউ ঠেকিয়েছে এখান থেকে ওর নামটা। ও